নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মুডি ফুডি আজ আমি আপনাদের সাথে আবারও একটি ইভিনিং স্ন্যাক্সের রেসিপি শেয়ার করব। এটির নাম হচ্ছে চিংড়ি মাছের চপ এটিকে চিংড়ির কাটলেটও বলা যেতে পারে আর এটি বানানো খুবই সহজ তো চলুন বন্ধুরা রেসিপিটি শুরু করি তো সবার প্রথম চিংড়ি মাছের চপ বানাবার জন্য আমি একটা কড়াইয়ে ওয়ান টেবিল স্পুন মাস্টার্ড অয়েল গরম করার জন্য রেখে দিয়েছি এখন আমি এই গরম তেলে নুন হলুদ মাখানো চিংড়ি মাছগুলি দিয়ে ভেজে একটা বাটিতে তুলে নেব চিংড়ি মাছের আরও অনেক রেসিপি আমার চ্যানেলে আছে আমি লিংক ডেসক্রিপশান বক্সে দিয়ে দেব আপনারা চেক করতে পারেন এই দেখুন বন্ধুরা আমার সমস্ত চিংড়ি মাছগুলি ভাজা হয়ে গেছে এখন এগুলিকে আমি একটা বাটিতে ট্রান্সফার করে নেব এখন সেম কড়াইয়ে তেল একটু কম করে আমি এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ এটিকে একটা বড় সাইজের পেঁয়াজকে আমি ছোট ছোট পিস করে কাট করে নিয়েছি সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম এখন এটিকে আমি ফ্রাই করে নেব এই দেখুন বন্ধুরা আমার পেঁয়াজটি ফ্রাই হয়ে গেছে এখন এই মুহুর্তে আমি এর মধ্যে দিয়ে দেবো ওয়ান টি স্পুন আদা রসুন কাঁচা লঙ্কা বাটা এটিকেও আমি মিক্স করে ফ্রাই করে নেব এখন আমি গ্যাসের ফ্লেমটা লো করে এর মধ্যে দেব হাফ টি স্পুন হলুদ গুঁড়ো আর দেব হাফ টিস্পুন ধনে গুঁড়ো আর হাফ টিস্পুন জিরে গুঁড়ো এখন আমি এর মধ্যে অ্যাড করলাম হাফ টি শুকনো লঙ্কার গুঁড়ো আর সঙ্গে সঙ্গে আমি এর মধ্যে অ্যাড করলাম সেদ্ধ করা আলু দুটো মিডিয়াম সাইজের আলুকে আমি সেদ্ধ করে খোসা ছাড়িয়ে সেদ্ধ করে নিয়েছি সেটাও আমি এর মধ্যে অ্যাড করে দিলাম অ্যাড করার পর আমি এর মধ্যে অ্যাড করলাম স্বাদ অনুযায়ী লবণ আর অ্যাড করলাম হাফ টি স্পুন গরম মশলা পাউডার এখন আমি সমস্ত জিনিসগুলির সাথে আলুটিকে মিক্স করে ফ্রাই করে নেব এ দেখুন বন্ধুরা আমার চিংড়ির কাটলেটের মশলাটি তৈরি হয়ে গেছে এখন আমি লাস্টে এর মধ্যে অ্যাড করলাম ফাইনলি চপ করা করিয়ান্ডা লিভস এটিকেও আমি আলুর মশলার সাথে মিক্স করে নিলাম এখন আমি এটিকে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিলাম আমার চিংড়ির কাটলেটের মশলাটি পুরোপুরিভাবে ঠান্ডা হয়ে গেছে এখন আমি এই চিংড়ির কাটলেটটিকে সেপ দেব তার জন্য একটা আলুর পাতলা লেয়ার হাতের মধ্যে নিয়ে নিলাম মিডিলে আমি চিংড়ি মাছটিকে ভরে এইভাবে সেপ দিয়ে দিলাম এই দেখুন লেজটি বাইরের দিকে বেরিয়ে থাকবে এইভাবে আমি এটিকে সেপ দিলাম এইভাবে সমস্ত চিংড়ি কাটলেটগুলির আমি সেপ দিয়ে দেব রেসিপিটি ভালো লাগলে রেসিপিটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর আপনারা যদি আমার এই রেসিপিটি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তো আমার ফেসবুক পেজটিও ফলো করার অনুরোধ রইলো এ দেখুন এইভাবেই আমি সমস্ত চিংড়ির কাটলেটের শেপ দিয়ে দিয়েছি এখন এটিকে আমি কোট করব তার জন্য আমি একটা ডিম নিয়ে নিয়েছি এর মধ্যে আমি অ্যাড করলাম স্বাদ অনুযায়ী লবণ আর ডেড কামসের মধ্যেও অ্যাড করলাম স্বাদ অনুযায়ী লবণ ওয়ান টি স্পুন কর্নফ্লাওয়ার আমি ডিমের মধ্যে অ্যাড করে এটিকে মিক্স করে নিলাম এই দেখুন আমার মিক্স করা হয়ে গেছে এখন আমি এই চিংড়ির কাটলেটটিকে ডিমের গোলার মধ্যে ডিপ করে আমি ব্রেড ক্রামসে কোট করে নেব এইভাবে আমি ডবল কোট করব এইভাবে সমস্ত চিংড়ির কাটলেটগুলিকে আমি ডবল কোট করে আমি ডিপ ফ্রাই করব এটিকে আপনারা অবশ্যই ট্রাই করবেন আর ট্রাই করার পর ফিডব্যাক আমার সাথে শেয়ার করবেন আর কমেন্টে জানাবেন চিংড়ি মাছের আর কি কি রেসিপি আপনারা আমার কাছে দেখতে চান এই দেখুন চিংড়ির সব কাটলেটগুলিকে আমি সেপ দিয়ে কোটও করে নিয়েছি এখন আমি এগুলিকে ফ্রাই করে নেব তার জন্য আমি আগে থেকেই অয়েল গরম করার জন্য রেখে দিয়েছি এখন আমি গরম তেলে ধীরে ধীরে সমস্ত চিংড়ির কাটলেটগুলি দিয়ে ডিপ ফ্রাই করে একটা প্লেটে ট্রান্সফার করে নেব একটা সাইড হয়ে গেলে আমি পাল্টি করে দেব মিডিয়াম টু লো ফ্লেমে এগুলোকে আমি ফ্রাই করে নেব এই দেখুন আমার চিংড়ি মাছগুলি ভাজা হয়ে গেছে এখন আমি এইভাবেই সমস্ত চিংড়ি মাছগুলিকে ভেজে একটা প্লেটে ট্রান্সফার করে নেব তারপর এটিকে আমি কেচাপের সাথে সার্ভ করব তো দেখুন কত সহজেই আমার তৈরি হয়ে গেল ইভিনিং স্ন্যাক্স চিংড়ির কাটলেটের রেসিপি থ্যাংকস ফর ওয়াচিং